করে গুরু না ভজিলাম জনম লভিলাম ভজিলাম না মাতা পিতারে মনামা মানব জনম বৃথা মানব জনম বৃথারে মনামা মানব জনম বৃথা মানব জনম বৃথারে মনামা মানব জনম বৃথা হবেতে আসিলাম গুরু না ভজিলাম হবেতে শিলাম গুরু না ভজিলাম ভজিলাম না মাতা পিতারে মনমা মানব জনম পিতা মানব জনম ভূমণ্ডলে মায়ারি সাগরে অথই জলে ভেসে যায় অথই জলে ভেসে ভূমণ্ডলে মায়ারি সাগরে অথই জলে ভেসে যায় বিষয় বাসনায় মনেরই কামনায় বিষয় বাসনায় মনেরই কামনায় ভজিতে পারি না তোমায় রে মনামার মানব জনম বৃথা গুরু না ভজিলাম কি ভুল করিলাম গুরু না ভজিলাম কি ভুল করিলাম ভজিলাম না ভজিলাম না মাতা পিতারে মনামা মানব জনম বৃথারে মনামা মানব জনম বৃথারে মনামা মানব জনম বৃথা তাই আদিগুরু মাতা পিতা মাতা পিতা কষ্ট করে এই পৃথিবীর আলো দেখিয়েছেন এবং শিক্ষাগুরু জ্ঞান দান করেছেন তাই অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুল মিলিতাং যেন তস্মৈ শ্রী গুরুবেই নমঃ এই মন্ত্রটা আমরা সকলেই বলি এর মন্ত্রের অর্থ রয়েছে তাই অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবেই নমঃ তাই মাতা পিতা আদিগুরু স্কুলে শিক্ষা দান করে জ্ঞান প্রদীপ জ্বালিয়ে দেন শিক্ষক মশাই আমার গুরু এবং আরেকটা রয়েছে পরমার্থে পৌঁছে দেন তেমনি গুরু হচ্ছে আধ্যাত্মিক জগতের দীক্ষা গুরু তিনি সমস্ত কিছু ভার বহন করে দিয়তে পরম জ্ঞান ক্ষিয়তে সর্ব পাপ ও কর্মাণী আমাকে শুদ্ধ বুদ্ধ করে সমস্ত পাপ ক্ষয় করে
সেই পরম জায়গায় পৌঁছে দেন, সেই গুরুভাব, সেই গুরু দায়িত্ব যিনি নেন তিনি আমার হচ্ছেন পরমার্থের গুরু। তাই সেই পরমার্থের গুরু সন্ধান পেয়েছি আমরা একটা। তাই এই জনম বৃথা কেন না, এখানে বিষয় বাসনায় মায়ারি কামনায় এখানের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সন্তান সন্ততি মা বাবা সবাই আপনাকে চাই পৃথিবীর মায়াতে বেঁধে রাখতে। এইখানে জ্বালা যন্ত্রণা ঘাত প্রতিঘাতে জর্জরিত সংসার জীবন দাম্পত্য জীবন রাষ্ট্রীয় জীবন এবং বিশ্ব জগৎ সব দিকে যেভাবে চলছে আজকে হত্যা হানাহানি রাহাজানি বলাৎকার ধর্ষণ, এই ঘাত প্রতিঘাত থেকে গুরু তুলে নিয়ে যেতে চান এক সৎ সুন্দর পবিত্র জায়গায় যেটা বলে চিদানন্দ। সর্বসময় যিনি আনন্দে বিভূষিত থাকেন তিনি হচ্ছেন এই চিদানন্দ ধাম ব্রহ্মানন্দ ধাম। তাই সেই স্তর থেকে এসেছেন একজন মহান, তাকে পেয়েছি, তার আদেশ নির্দেশ যদি আমরা অক্ষর অক্ষরে পালন করতে পারি তার কৃপা আমরা পাব, তিনি আমাদের নিয়ে যাবেন, তিনি দায় দায়িত্ব ভার নিয়েছেন আমাদের সকলে। তাই দীক্ষা গুরু তিনি দীক্ষা যে দিয়েছেন মানে সমস্ত দায় দায়িত্ব নিয়েছেন, এই নাম যারা করেন বা করবেন বা করছেন সকলের তিনি দায় দায়িত্ব নিয়েছেন, তিনি হচ্ছেন বিশ্ব পিতা, তিনি হচ্ছেন মুক্তিদাতা। যে জন সর্বজীবের মুক্তিদাতা যুগবতারে পরম পিতা, আরি ভক্তজনের ভগবান বাঞ্ছা কল্প তরুধ মোরা সেই গুরুর কথা বলি শোনন সভাজন, সেই গুরুর কথা বলি শোনন সভাজন, ওরে মনাই ফকির ছিলেন মুসলমান, 150 বছর বয়স কালে পেল তার সন্ধান, সে যে পর জ্যোতির দেখা পেল দীক্ষা নিয়ে ধন্য হল, পাঁচ বছরের শিশুর কাছে করল সমর্পণ করল আত্মসমর্পণ, ও মোরা সেই গুরুর কথা বলি শুনুন সভাজ, ওরে স্কুলের মাস্টার মশাই হো কালের গুরু, আর দীক্ষা নিয়ে বলেন মদের যাত্রা হলো শুনো, তাই আত্মীয়রা যে যেখানে তোকায় তাহার শ্রীচরণে, পরম পিতা জানে সবাই পূজে তার চরণ, মোরা সেই গুরুর কথা বলি শোনো সভাজ, সেই গুরুর কথা বলি শোনো সভাজ, সেই
তাহলে আমরা কোন গুরুর কথা বলি?